আসসালামাইকুম কী খবর কেমন আছেন আপনারা এই লাইভটি আমার ফেসবুকের অন্য একটি পেজ থেকে স্ট্রিম হচ্ছে আপনারা জানেন সেই পেজটিকে আপনারা চেনেন যে পেজ থেকে আমি সাধারণত নিউজ শেয়ার করে থাকি যে পেজ থেকে আমি সাধারণত বিভিন্ন লেখার কাজগুলো করি আর কি এবং ভিডিও প্ল্যাটফর্ম যেটি আপনারা জানেন আমার যে নূর ভেরিফাইড পেজটি সেটি থেকে সাধারণত আমি লাইভ করে থাকি আজকে আমি করছি না কেন করছি না সেটি নিশ্চয়ই আমি আপনাদের শেষের দিকে বলবো তো আপনারা জানেন গত কয়েকদিন ধরে সেই ডাকাতের যে অনুসারীগুলো আছে তারা বিভিন্ন ধরনের ছ্যাঁচরামি করেছে আর কি ছ্যাঁচরামি কি তারা আমার ফেসবুক থেকে অন্যায়ভাবে অবৈধ পন্থায় হ্যাক করেছিল একবার দুবার না তিনবার প্রথম শুরু করেছে কবে বাইশ ফেব্রুয়ারি এরপরে ধাপে ধাপে তিনবার প্রথম দুবার হ্যাক হওয়ার পরে আপনারা দেখতে পেয়েছেন অল্পক্ষণের মধ্যে আমি সেটির নিয়ন্ত্রণ নিয়েছি কিন্তু যখন দেখলাম যে এটি আসলে এইভাবেই হচ্ছে তখন গতকাল যেটা করা হয়েছে যারা এই টুকটাক হ্যাকিং ট্যাকিং করেন বা ফেসবুক সম্পর্কে বোঝেন কন্টেন্ট ক্রিয়েট করেন তারা বুঝতে পারবেন আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি সরিয়ে রেখেছিলাম কেন আচ্ছা আপনারা হ্যামিলিয়নের বাসিয়ালার সেই গল্প পড়েছেন না হ্যামিলিয়নের বাসিয়ালা অথবা আপনি ধরেন মরুভূমির মধ্যে অনেকগুলো ছাগল হঠাৎ করে যদি দেখে অনেক ঘাস তখন কি করবে সব ছাগল একত্রে ঝাঁপিয়ে পড়বে ঘাসের মধ্যে তারা দিক বেদিক ভুলে যাবে তারা গতকাল সেটাই করেছে সারাক্ষণ ধরে মনিটর করা হচ্ছিল কোথায় কোথায় ইঁদুর আছে কোথায় কোথায় সেই ছাগল আছে সব ছাগলকে এক খোয়ারে আনা হয়েছে এবং তাদের সাথে ভবিষ্যতে কি হবে সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন শুনতে পারবেন দেখতে পাবেন এখন আমি কিছু ব্যাপারে স্পষ্ট করে সেই কুখ্যাত মরুর ডাকাতের লুঙ্গি এই যে আমি লিখেছিলাম যে মান্দার গাছের সাথে ভাইন্দা রাখছি এটা অব্যাহত থাকবে আমি অতীতে অনেক ধর্মের সমালোচনা করেছি হিন্দু ধর্মাবলম্বীদের অনেক বেশি সমালোচনা করেছি তাদের মধ্যে কেউ অ্যাকাউন্ট হ্যাক করতে আসে নাই কিন্তু যারা অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কারা মরুর ডাকাতের উন্মুখ তারা শুধু অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাক ওপর পর কী করেছে খুব দৃঢ়চিত্তে বলছে যে হ্যাঁ আমরা হ্যাক করেছি চেহারা দেখিয়েছে পা এবং তারা কাদের সাথে যুক্ত তাদের গডফাদার কারা সবাইকে কিন্তু আপনারা চেনেন কথা হচ্ছে যখন এই যে হ্যাকার ট্যাকার এদেরকে আমি বলি কি চিন্তার দিক থেকে ফকির্ণির পোলা ফকির্ণির পোলা বলতে আমাদের সমাজে যেভাবে বৈষম্য করা হয় আমি সেভাবে বলি না তাদেরকে সাধারণত যাদের অর্থবিত্ত কম তাদেরকে ফকির্নি বলে কটাক্ষ করা হয় আমি সেটা মনে করি না কিন্তু যে চিন্তার দিক থেকে ভিকারি চিন্তার দিক থেকে সে যারা খুবই দুর্বল তাদেরকে ওই চিন্তার দিক থেকে ফকির পোলা বলি তার জন্ম যত্রতত্র হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তাদের ভাবনা তাদের চিন্তার দৌড় ওই নির পর্যায়ে তো এদের আসলে সমাজে তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই এরা কাজ করে যে সমাজে খাবে বা তাদের পড়াশোনা আপনারা খোঁজ নিলে দেখবেন যে এরা কেউ কেউ মাদ্রাসায় পড়েছে স্কুল ড্রপ আউট করেছে এই ধরনের ছাঁছা পোলাপান আগে দেখতেন না যে ছিনতায় টিন্তাই করত এখন এরা এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তারা বিভিন্ন চুরি চিন্তাই করে যেমন ধরেন আপনার ঘরে কেউ ডাকাতি করলো ডাকাতি করে সে কি করলো যে আচ্ছা ডাকাতি করেছে। আগে ডাকাতরা ডাকাতি করে জঙ্গলে থাকতো এখন এই ডিজিটাল ডাকাতরা তারা করে কি ওই চিপা চাপা থেকে যে হ্যাঁ এটা করেছি সেটা করেছি এরকম চিৎকার চাঁচাপাচি করে ধরেন যারা বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে কামলা দেয় মানে কামলা দেওয়া মানে তাদের ছোটো করছি না নিশ্চয়ই তারা ছোট হওয়ার মতনও নন যারা মানে দিনমজুর আর কি হ্যাঁ তো ধরুন একজন লোক সে সৌদি সৌদি আরবে গিয়ে দিনমজুরি করছে এখন একটা শেখের বাড়ির সামনে গিয়ে একটা ছবি তুলল তুলে সে এলাকার লোকজনকে দেখায় বলে দেখো আমার কত বাড়ি এই ছ্যাঁচরা চোরভাটপাটদের অবস্থা হয়েছে তাই তারা পেজ হ্যাক করে সেখান থেকে লাইভে আসে সেখান থেকে কমেন্ট করে এই করে সেই করে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এটা অন্যায় দেখুন আমাদের বাংলাদেশের অনেক মানুষের মধ্যেই একটা প্রবণতা আছে যে তারা অন্যায়কে বুঝতে পারে না এবং আরেক শ্রেণীর মানুষ যারা আসলে প্রফেশনাল অপরাধী তারা কখনোই তাদের অপরাধকে অপরাধ মনে করে না তারা মনে করে এটা খুব স্বাভাবিক তাদের এবার কি হবে সবাই কান টেনে মাথা আনে আমি মাথা টেনে কান আঙ্গব তাদের যারা রক্ষা কবচ তারা মনে করে তাদের কিন্তু চেয়ার আছে তাদের কিন্তু ইউনিফর্ম আছে তাদের কিন্তু সমাজে একটা স্ট্যাটাস আছে পদপদী আছে যখন তারা চরমতম বিপদে পড়বে তখন এই চিন্তার ফুকিনের পোলাদের কি হবে দেখতে থাকুন ইন্টারেস্টিংলি আমি যেটা বলেছি অনেকবারই আপনাদেরকে যেটা দেখেন আমি খুব সাধারণ মানুষ আমার কোনো ক্ষমতা নেই আমি গুন্ডাগিরি করি না কিছুই করি না তো তারা এরকম হ্যাক করে ফেলে বিজনেস অ্যাকাউন্ট বদলায় ফেলে তারপরে আমি কন্ট্রোলে নিয়ে নেই কীভাবে নেই এটা নিশ্চয়ই তারা খুঁজে বের করবে তারা বলে হ্যাঁ এই সেই আমি মার্জা কারবারকে টাকা দিই এই করি সেই করি না আমার তো ইউটিউব চ্যানেল আছে তাই না ইউটিউব চ্যানেলে তো গত আগস্ট মাসে প্রায় তিরিশটা স্ট্রাইক মেরেছিল তাহলে ইউটিউব চ্যানেলের যারা পরিচালক যারা সিইও আছেন যিনি তো তাকে কি সুন্দর পিছাই সম্ভবত ইউটিউবের বা গুগলের যাই হোক গুগলের অঙ্গ সংগঠন মানে সহপ্রতিষ্ঠান এই ইউটিউব তো তাদের তারা কেন আমার সব কিছু ফিরিয়ে দেয় টুইটারের কথা বলছে টুইটার ইনস্টাগ্রাম তো ফেসবুকের ধরলাম মেটার তো টুইটার ইউটিউব এগুলো কেন ওয়েবসাইট নিয়ে একটু বোধহয় লাফালাফি করছিল ওটা আমার কাছে কিছু যায় আসে না গুড আমাকে আবার বলছিল যে কি রাইটস ম্যানেজার সাতাশ তারিখ রিভোক করেছে হ্যাঁ ট্রু আরও আনন্দের বিষয় রাইটস ম্যানেজার দিয়ে কী করা হয় আপনার একটা কন্টেন্ট আপলোড করলেন সেখান থেকে আপনার পোর্শনগুলোকে রেখে অন্যের যে পোর্শন আপনি ক্রিটিসাইজ করার জন্য বা যে কোনো কারণে আপনি ব্যবহার করেছেন সেগুলো বাদ দিতে হয় অনেক প্যারা না আচ্ছা যদি রাইটস ম্যানেজার ছাড়াই আপনার কোনো কন্টেন্ট কেউ ডিলিট না করে করতে না পারে ব্যাপারটা ইন্টারেস্টিং না তাই তো আচ্ছা এরপরে ধরেন রাইটস ম্যানেজার ব্যবহার করলে অনেকেই মনে করেন যে আমি কপিরাইট ক্লেম করেছি এত আসলে আমার কনটেন্টগুলো উন্মুক্ত সবাই ব্যবহার করুক আমি তো চাই তো রাইটস ম্যানেজার না থাকলে তো ভালো না এরপরে আপনারা দেখেছেন গতকালকে তারা যে কাজটা করেছে তাদের শুক্রবার ছিল তাদের অন্যতম পবিত্র দিন সেই দিনে করেছে কি সেই বারোটা থেকে শুরু করে একদম রাত দশটা না এগারোটা পর্যন্ত বোধহয় এরা পর্ন ভিডিও তাদের যে ওস্তাদ যারা অর্থাৎ এই টেরোরিস্টদের ছবি আপলোড এমন কি তারা যে কাজটা জঘন্য করেছে চাইল্ডদের বিভিন্ন স্পর্শকাতর ছবি তারা এখান থেকে আপলোড করেছে তারা বড় গলায় বলছিল যে ষাটটা স্ট্রাইক এই সেই ভায়োলেশনস এই সেই তাদের কী কী ভাষা কথা হচ্ছে যে একটা পেজে কতটা স্ট্রাইক আসলে বা কতটা পোস্ট রিমুভ হলে পেজ আনপাবলিশ হয় কেন পেজটা আনপাবলিশ হচ্ছিল না এটা কি তারা কখনো ভেবে দেখে কেন হয়নি তার মানে এটা হোক হচ্ছে এটাই দেখার ছিল তাই না বারবার তারা এই ধরনের ছাঁচামি করবে বারবার রিকভার করে এগুলো বিরক্তিকর বিষয় সব ডিলিট করেছে ভেরি গুড সব ফেরত আসবে এমনকি যে ফলোয়ার থেকে শুরু করে এভরিথিং লাইক কমেন্ট সব কিছু কবে আসবে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন অনেকে আমাকে বলেছেন ভাই কিভাবে এক করলো আপনার সিকিউরিটি এত দুর্বল কিনা আপনি কি টু এফ এম টু ফ্যাক্টর অথেন্টিকেশান এগুলো অন করেছেন কি না এই সেই অনেক আমার চেয়ে অনেক চিন্তা করেন তারা অনেকে ভালোবেসে করেন আর আবার অনেকে হুদাই নেন তারা আমাকে মেসেজ করছিলেন ইমেল করছিলেন আমি শুধু বসে বসে দেখছিলাম কে কে অ্যাডমিনেট হচ্ছে কে বের হচ্ছে কে কী আপলোড করছে কি করো ফাইন আমি দু ছয় সাত সাল সাল থেকে আমি ফেসবুক ব্যবহার করি আমার যারা বন্ধুবান্ধব আছেন স্কুলের কলেজের তারা জানেন তো ফেসবুকে কি কি করলে কিভাবে প্রটেক্ট করতে হয় আমি কি জানি না এই পেজে হাফ মিলিয়ন ফলোয়ার এটা কি এমনি এমনি হয়ে গেছে এতদিন ধরে এই বাংলাদেশের সকল তথ্য সন্ত্রাসী যারা আছে সাইবার সন্ত্রাসী আছে তারা সবাই আমাকে টার্গেট করেছে সবাই আক্রমণ করেছে আমি কি না বুঝে ফেসবুক চালাই ফেসবুক পেজ ম্যানেজ করি আপনাদের কি এই কমন সেন্স নাই মানে একটা মানুষ কি করতে পারে একই মানে কমন প্রশ্নগুলো কেন করেন যেগুলো খুব ইজি যেগুলো খুব বেসিক ব্যাপার আমার সব ছিল চোর চুরি করেছে এমন পন্থায় যার কারণ তারাই যাক সেটা না বলি তো এটা ছিল আর কি যে আমার চেয়ে নিশ্চয়ই আপনাদের আমার পেজ নিয়ে মাথা ব্যথা করতে হবে না যারা শুভাকাঙ্ক্ষী দাবি করেন যারা প্যারা নেন তাদেরকে বলি প্যারা নেবেন না কাঁদবেন প্রচুর কাঁদবেন যদি আপনাদের কষ্ট হয় মজার বিষয় হচ্ছে দুটো কারণ হয় একটা হচ্ছে যে আপনার তারা ভাবছিল যে আমি বোধহয় আহা কি কষ্ট পেয়েছি এটার দিকে তাদের কি শান্তি আসলে কি তাই আমি বিজনেস ম্যানেজার বাদ দিয়ে রেখেছি যে আসো আসো বৎস নাও উদ্ধার করে না সব ডিলিট করো যেহেতু সব আসবে আমি জানি সবই দেখতে পাচ্ছি তাহলে মানে এটা তো সাময়িক এটা থেকে একটা বড় উদাহরণ তৈরি হয়েছে যে এই সাইবার সন্ত্রাসীরা কারা কি কি করে কোথায় কোথায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকান খুলে বসেছে পেচ টেজ থাকবে তো এগুলো দেখার বিষয় এরপর হচ্ছে যে ওদের যারা পালছে তাদের সার সারদের কি হবে ইউনিফর্ম তো আছে তারা কোথায় যাবে কি করবে এই বোকারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এমন কিছু বোকামি করেছে যে পুরো রাষ্ট্রকে বিপদে ফেলে দিয়েছে পুরো রাষ্ট্রকে মানে এটার দেখ দেখবেন আপনার সময় হলে সব জানতে পারবেন আমি অবশ্যই আপনাদের আপডেট দেব আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমরা তো নিজের যে কল্লা সেই কল্লা বিসর্জন দিয়েই কথা বলি রাইট কি হবে কি হবে না জীবনই নিয়েই ভাবি না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা ট্রু এরা যে কাজটা করেছেন আমি যদি ফিনান্সিয়ালি বেনিফিটেড হতে চাইতাম চাইতাম তাহলে কী হতো আমি ফেসবুকের বিরুদ্ধে একটা মামলা ঢুকে দিতাম কত কোটি টাকা পাইতাম বলেন তো আপনারা চিন্তা করেন তো তারা যা যা করেছে তারা কি কি আমার সামনে নিয়ে এসছে কী করেছে পার্সোনাল ডিটেলস কি না সেগুলো নিয়ে আমি এখন মন্তব্য করব না তোমরা কাঁদতে থাকো অলরেডি তোমরা যা করেছো যথেষ্ট ভালো করেছো তো আমি সেই পন্থায় কেন যাবো আমি তো টাকার কাঙ্কাল না আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম এগুলো হচ্ছে যে রুটি রুজির কোনো ইয়ে নয় এটা হচ্ছে যে আদর্শিক জায়গা তোমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবে তোমরা নাস্তিকতা পছন্দ করো না তাই কথা বলতে দেবে না বড় বড় করে বলো হ্যাঁ তুমি ধর্ম পছন্দ করো না তাহলে ধর্ম নিয়ে কথা বলো কেন তুমি ধর্ম পছন্দ করো তাহলে ধর্মপ্রচার করো কেন বারবার চিৎকার করে আজান দাও কেন ওয়াজ মাহফিলে চিৎকার চাচামাচি করো কেন তোমার তুমি ধর্ম পালন করো ভালো কথা প্রচার করো কেন এই প্রশ্নকে আমরা করি ধর্মীয় স্বাধীনতা বলে যে একটা কথা আছে এটা এরা বোঝে না পড়াশোনা করেনি বুঝবে কত ধর্মীয় স্বাধীনতার মানে হচ্ছে যে আপনি ধর্ম পালন করবেন এটা আপনার স্বাধীনতা আপনি নামাজ পড়বেন আপনি মন্দিরে যাবেন যা কিছু আপনি ইচ্ছা আপনি করবেন এটা আপনার ধর্মীয় স্বাধীনতা আপনি মুসলমান হয়ে থাকে থাকলে আপনি কি উটের মূত্র খাবেন নাকি আপনি গরুর মূত্র খাবেন হিন্দু হয়ে থাকলে এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বাঙালি হিন্দু হন পশ্চিমবাংলার হিন্দু হন তাহলে আপনি গরু খাবেন আবার দক্ষিণের হিন্দু সেই তামিলনাড়ু কেরালার হিন্দু হলে আপনি গরু খাবেন এটি আপনাকে স্বাভাবিক আবার মুসলমান হলে আপনি শুয়োর খাবেন না সব এই ধরনের খাওয়া খাই কী করা করি যদি সেটা ধর্মীয় স্বাধীনতার মধ্যে থাকে আমি যদিও প্রাণী হত্যার বিরুদ্ধে কিন্তু ধর্মীয় স্বাধীনতার মধ্যে থাকলে এটা নিয়ে কারোর কিছু বলার নাই আবার ধর্ম যদি কেউ পালন না করে তার সম্পূর্ণ সেই অধিকার আছে ধর্ম না পালন করার ধর্ম কেন সে পালন করে না সেটা বলার তার অধিকার আছে ধর্মের কোথায় কোথায় সমস্যা আছে এটা বলার তার অধিকার আছে মরুর ডাকাত কী করেছে কোরআনে অমুক ধর্মের এই সমস্যা মূর্তি পুজোরেরা এই ইহুদিরা এই খ্রিস্টানরা এই কাকে না সে গালাগালি করেছে সকল ধর্মকে সে গালাগালি করেছে যে ধর্মগুলো সে জানতো চিন্ত যেগুলো জানে না চেনে না শুনে নেয় নাম জীবনে কোনো দিন সে তো জানতো না চার হাজারের উপরে ধর্ম আছে সে আমেরিকা মহাদেশ নিয়ে কিছু বলে নেই সে মেরু অঞ্চল নিয়ে কিছু বলে জানে নাই বলবে থেকে বলছে চাঁদের চাঁদ ভাঙছে আঙুলের ইশারায় ট্রাইম ট্রাভেল করছে উমানের ঘরে গাপা যাই হোক তো এই এই মূর্খের অনুসারীগুলো তার মতোই মূর্খ তো এরা বাস্তবতার সাথে পরিচিত হতে চায় না আমি কী করবো কী করব না সেটা তারা ডিসাইড করে দেবে তারা ধর্ম পালন করতে পারবে সেটাও তাদের অধিকার আছে কেউ না পালন করলে তার অধিকার নাই এটা নিয়ে বলার বলবো পাললে ঠেকাও মরুর ডাক অনুসারীরা দেখিয়ে কী করো আমার এই যে পেজটা এখন লাইভ স্ট্রিম হচ্ছে না এটা কারণটাই আমি এটা এতেই থেকেই করেছি এই জন্য আপনারা দেখেছেন আমার ভেরিফাইড পেজে কোনো ইয়ে নেই ভায়োলেন্স কিছু নাই আমি চাইলে আপনাদের এখন এই মুহূর্তে আমি আপনাদের দেখাইতে পারি লাইভ করে ওটা দেখেও কেন আমি করবো না কারণ ওই ওটাতে যে আজকে পোস্ট করেছে ওগুলো ডিলিট করব কারণ আমি চাই ব্ল্যাঙ্ক থাকুক শুধু মরু ঢাকাতের ওই যে নবী একটা জোকস বলেন তো হ্যাঁ তারপরে কি ওইটা কভার ফটো দিয়ে রাখছি আগে কী ছিল বলতে এরা সেই বিখ্যাত বাণী যে তুমি আমি মানে তুমি আমার আমি তোমার মতের সাথে একমত না হতে পারি কিন্তু তোমার মতামত প্রকাশের জন্য তোমার বাক্সাদৃন্দার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি এই কথাটিকে তাদের ভালো লাগে না আচ্ছা সেই কভার ফটো রাখি নেই ইসলাম শান্তির ধর্ম এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা যোগ অন্যতম সর্বশ্রেষ্ঠ তো সেইটা এখন থেকে থাকবে এবং আমার সব কিছু যখন ফিরে আসবে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন তো এটাই আর কি তো এই ব্যক্তিরা যারা মনে করে যে না ধর্ম পালন না করলে তার সেই স্বাধীনতা নেই তাদের আসলে আমি কোনো আঙুলই দেখাতে চাই না আমি কি করছি কি করছি না তারা জানে তারা জানে তারা কাঁদছে যে ষাটটা আমরা রেস্ট্রিকশন দিলাম এই ভায়োলেন্স গেল কই পেজ কেমনে গ্রিন হয়ে যায় পেজে কেমনে প্রোফাইল পিকচার আপলোড হয় ইনফ্যাক্ট পেজ কেমনে ফেরত নেওয়া হয় অ্যাডমিন আইডি এই আইডিগুলো যায় কেমনে যেগুলো যায় নাই সেগুলোর কী হবে সেগুলোই যাওয়ানো হয়েছে যেগুলো যাওয়ানো দরকার সেগুলো রাখা হয়েছে যেগুলো রাখার দরকার এবং কোনটা যাবে কোনটা আসবে সেটা হয়ে যাবে দেখেন আমি এগুলো করতাম না মরুর ডাকাত আমারে ফোন করছে গতকাল ফোন করে বলো ওস্তাদ আপনি আমার আল্লাহ হে তো আমার লগে লগে মরছে আমি আসি জান্নাতে গপা ঘপ হুট হুর ঠেলতেছি কী যে কষ্ট কোমরে ব্যথা হয়ে যায় হাজার হাজার বছর ধরে ঠেলি রে আবার এই হুরদের মধ্যে ক্যাঁচাল লাগে আবার যে আমার পনেরো ষোলোটা বউ দাসী এরা তো সর্দারগিরি করতে যেয়ে চুলাচুলে লাগাই দেয় এই বিপদের মধ্যে আছে আবার ওইদিকে হারামজাদা আমার নুম্মতগুলা হ্যাঁ বেকুবের দলগুলা এই যে আপনারা ডিস্টার্ব করে আপনি যে আমার লুঙ্গি খইলা মান্দার গাছে বাইন্দা রাখেন আমার একটু মাফ করেন যে না আমি বললাম তোলে তোমার এই বেকুব মুমিনদের সামলাও বলছে খারানস সাথে একটু দেখতেছি আপনি একটু হোল্ড করেন আমি একটু দেখতেছি তারপর সে বললো না হবে না এই এরা আর কোনো দিন এদের আকল হবে না এরা যে হাসি টাসি দিতেছে আমার লুঙ্গি কতবার যে মান্দার গাছে উঠবে আর আপনি তো নিয়ে নেবেন আপনি তো আমার চেয়ে ক্ষমতাবান আমার আল্লাহ তো আপনার শেষ দাদা এগুলো বলতেছিলো ফোনে তারপর ছাড়িয়ে দিলাম রে রাখ মানে আমার কাজে আমার করতে দে তো সেই মরুর ডাকাত লেট গুটে চলে গেছে এবং তার যেই মরুর ডাকাতের সাথে ফোন টোন রাইখা আমি চিন্তা করলাম না অনেক হয়েছে খেলা অনেক খেলছে এবার কন্ট্রোলটা আসুক আনলাম তারপরে তো তাদের কী কষ্ট রাতে বোধহয় ঘুমায় নেয় আরে এই পোলাপানগুলো বাবা টাবা খায় এদের চেহারার দিকে তাকাইয়ে দেখেন এরা আবার চেহারা দেখায় মানে আমার থেকে লাইভ করে দেখেন জীব নাড়তে পারে না গলা শুকিয়ে যায় চুল নাড়ে হাত নাড়ে কী করে আর কি এক্সাইটমেন্ট রে ছাগল ওই বললাম না মরুভূমিতে হঠাৎ করে অনেক ঘাস পাইলে যেটা করে গাপা গাপ খাইতে থাকে আরে গলা যে আটকে যেতেছে টের পাও কি হবে হ্যাঁ ওই কি আমার সার এই সেই সবগুলার পুংমাং সাং অপেক্ষা করো তো যাই হোক এরা এখনও জানে না যে তাদের সাথে কী হবে এখনও জানে না এদের মধ্যে আবার একটা হিন্দু আছে সেই হিন্দুটায় হ্যাক করে আমার ফোন করে কেমন দিলাম যদি আমি ওর হিন্দু থেকে ওর মেসেজ করছিলাম যে দেখ ভাই তুমি এমনি বাংলাদেশের সংখ্যালঘু মুমিন মুসলমানরা তোমাদের এমনি পুঙ্গা মারতে থাকে আর সারাদিন আমি চাইলে সেগুলো নিয়ে কথা নাও বলতে পারতাম কিন্তু আমি ডিফেন্ড করার চেষ্টা করছি তুমি একটা হিন্দু লোক বাংলাদেশের নির্যাতিত তুমি তো আমার মতোই সংখ্যালঘু তুমি এই হ্যাকারদের সাথে তুমি হ্যাকিং করো তুমি আবার সেটার অ্যাপ্রিসিয়েট করো পোলয় পাইছে ভয় যার দিকে ওই ছেলেটাকে আমি কিন্তু ভালো আপডেট দিয়েছিলাম যে কী কী আমি করতে পারি ওর মাথায় যদি বুদ্ধি থাকে ও কিন্তু ওর যারা আরও সন্ত্রাসী আছে ওদের বুঝাই দিতে পারে তবে ওরে ছাড়া হবে না ওর লিস্ট থেকে বাইর করতে চাইছিলাম কিন্তু ওর লিস্টে থাকবে কী করার কেউ যদি মারা খেতে যায় কী করার আছে দেখেন আমি এই যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি এগুলো আসলে যে যেমন তাকে তার ভাষায় জবাব দিতে হয় এটা আসলে জানি না তো এই লাইফটা তো সিরিয়াস লাইফ না মানে তাদের এই ধরনের চোর ছাঁচোর এখন আমার বাড়িতে চুরি করছে ডাকাতি করছে কারণ ডাকাতকে আমরা ডাকাতি করছে ডাকাতের দেখেন অনেকে চোর চুরি করে মানে কিছু করতে না পারলে সেখানে মলত্যাগ করে চলে যায় তাই না এই ধরনের ছ্যাঁচরামি করে তারা তো অনেক ধরনের নোংরামি করছে ইন্টারেস্টিংলি তারা মুসলমান তারা গতকালকে করছে কি সকাল থেকে রাত পর্যন্ত পর্না আপলোড করছে যে মমিন বান্ধাদের ইমানদণ্ড এমনি নড়বড়ে কারণে কারণে খাটায় যায় তাদের মা বোন যাদের পায় তাদের জানেন তো মোহাম্মদ যেটা করছে তার পুতের ববুর বিয়ে করছে তার বন্ধুর মাইয়ারে বিয়ে করছে যে মায়ের মাইয়ার বয়স ছিল আয়েশা ফিক্টিং ছয় বছরের মাইয়া নয় বছরের সময় তাকে শশা খেসুর খেজুর খাওয়াইয়া কি করছে তার ইমানদণ্ড ওই বুঝে নেই যে বুঝেছিলাম যে সে মরুর ডাকাতের যেমন ইমানদণ্ড তার অনুসারীদের সে একই ইমানদণ্ড তারা শুক্রবারে নামাজার আগে তাদের পর্ন দেখায় ফ্রিতে ভিপিএন ছাড়া তারা ভাবছে কি এটা আপলোড করলেই আমার পেজ নষ্ট হয়ে যাবে তাদের চরিত্র মানে ইনফ্যাক্ট আমি বরাবর মতো আবারও এটা নিয়ে খুবই হতাশ যে আচ্ছা ওই ফকিনীর বোলা চিন্তার দিক থেকে যেগুলো আছে এরা তো ইচ্ছা আমি করবে এরা সারাক্ষণ পণ দেখবে বাবা খাবে ফেন্সি খাবে এগুলো খাবে এগুলোই তাদের কাজ কিন্তু মুমিন মুসলমানরা আলহামদুলিল্লাহ বলতেছিল কেন হাজার হাজার কমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে পর্ন দেখা হলো শুক্রবারে নামাজের আগে আমাদের এগুলো সব দেখাও তারপরে এগুলো যায় এই হকারগুলা হকাররা তো ভালো একটা পেশা এই যে ছ্যাচরাগুলা তাদের যদি মাথায় মানে তারা যদি আসলে চিন্তার দিক থেকে সৎ হইতো তাদের এই পর্ন ফর্ণ যদি তাদের ধর্মে হালাল না হইতো এগুলোই যদি তাদের ইসলাম টেকানোর মাধ্যম না হইতো এগুলো যদি তাকের অংশ না হইতো তাহলে তারা কী করতো কারোর ক্ষতি করতে হলে তারা কী করতো ধরেন লোকেশন আপনারা যারা পেজ ইয়ে করেন জানেন আপনি কি কনটেন্ট আপলোড করবেন সেগুলো কোন কোন দেশে দেখতে পারবে কোন দেশে দেখা যাবে না এটা কিন্তু কন্ট্রোল করা যায় তারা অডিয়েন্স যদি আফ্রিকার কোনো একটা দেশ সিলেক্ট করতো এবং তারা যারা অন্যান্য হকার আছে এই স্প্যামার সাইবার সন্ত্রাসী তারা যদি ওই বিপিএন দিয়ে ওই দেশে ঢুইকা তারা রিপোর্ট করতো এই যাই ছাড়ছিল তাহলে তো হয়ে যেত কারণ আফ্রিকার লোকজন তো আর আমার ভিডিও দেখে তাই না তো তারা এটা করতে পারতো আমার যদি অসংখ্য ভিডিও ইংরেজিতে আছে তো ইংলিশ কোনো কান্ট্রিতে হলে হয়তো তারা কেউ কেউ দেখতেও পারে কিন্তু আফ্রিকান কোনো দেশ উগান্ডা যেটাকে আপনারা চেনে নেন ওইরকম কোনো একটা দেশের কান্ট্রি লোকেশন মানে ওইটা সিলেক্ট করে বাকিগুলো ব্যান বন্ধ করে তারা ওই দেশে ওইটা ওই জিনিসগুলো কান্ট্রিগুলো দেখা যায় তো রিপোর্ট করতে পারতো তারা এটা করে নাই কেন মুমিন মুসলমানদের সারাদিন শুক্রবারের দিন পড়াণ দেখাইছে না কেন কেন ফাও পড়ন দেখাইছে চাইল্ড অ্যাবিউজিং ভিডিওজ তার যে তারা যে সন্ত্রাসী তাদের ওস্তাদ যারা ওসাম আবিন লাদেন সহ এই যারা যাদের ছবি আপলোড করছে এগুলোর মাধ্যমে তারা কী বোঝাতে চাইছে স্টোরিতে অনেক কিছু দেখেন আমার যারা ফলোয়ার এবং বিবেকবান মানুষ আমি জানি তারা এইগুলো দেখে কিন্তু মানে আচ্ছা হ্যাকাররা তাদের চরিত্র কীরকম একটু আবার দেখলো জানে তাদের চরিত্র চরিত্রকে জানে না এরা তো আমি চিন্তা করতেছি তাদের যারা মা বোনরা বা যারা আছে তারা এইটা ওপেন করে দেখে তাদের কি আমল খুব ভারী মানে খুব সব হইছে এক্স্যাক্টলি সব হইছে বলেই কিন্তু তারা আলহামদুলিল্লাহ বলছে অর্থাৎ পণ দেখা ইসলামে হালাল এটা কিন্তু তারা প্রমাণ করলো আমি আগে একটু বললাম একটু কি বললাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার আমি সমালোচনা করছি কেউ আমাকে ফালাই দেবে না আমি আগে তাদের সমালোচনা করতাম এখন থেকে ডিসাইড করছি মরুর ডাকাত ছাড়া আর কারুরে নিয়ে আমি কোনো ভিডিও বানানো অন্তপক্ষে আগামী কয়েক বছর শুধুমাত্র আমার একমাত্র ভিডিও বানানোর কন্টেন্ট থাকবে একমাত্র এই ইসলামিক সন্ত্রাসী সেই ডাকাতের অনুসারী এবং মরুর ডাকাতের মান্দার গাছে তার লুঙ্গি পৎপৎ করে উঠবে বুঝছেন তো বড় বড় মতো মানে ফাটাই হলো তারা ভাবতে পারতেছে না যে আমি কি করব অতীতে তারা আমাদের মেরে ফেলার চেষ্টা করছে অনেক চেষ্টা করছে থামছি থামি নাই তো এখন তোমরা যদি নিতে পারো আমি দিতে পারবো না কেন ছ্যাচটা আমি করবো এইসব পেজে এইটার কি হ্যাঁ আমি এমনি সমালোচনা করি ইসলামের এমনি মানে ইসলাম যেহেতু পৃথিবীর অন্যান্য সন্ত্রাসী ধর্মের মধ্যে অন্যতম ধর্মান্ধ মুসলমানরা যেহেতু বা এই যে এক্সট্রিমিস্ট মুসলমানরা যেহেতু তারা কট্টর বাদে বিশ্বাস করে তারা সন্ত্রাসী বিশ্বাস করে তাই তাদের সমালোচনা আমি বেশি করেছি এখন আরও এটার সাথে আরও তিন চার গুণ বেড়ে গেল এই যে আমি কন্টেন্ট এই যে কথাগুলো বলছি রিপোর্ট মারো দেখো কিছু করতে পারো না আমার টুইটারটা না আমি টুইটারে একটু টুকটাক ইংরেজিতে লিখি টুইটারটা একটু কিছু করো তো দেখি ইউটিউবটা একটু করো ভাই করেন না ভাই প্লিজ করেন ডাকাতের অনুসারীগুলা কত বড় ব্যাকু এরা মানে ওরা নিজেরাই বলতেছে এত শক্ত পেজ জীবনে দেখি নাই শক্তর দেখছো কি হ্যাঁ দেখছো কি শক্তর কী উপকারটা করে দিসো এবং তোমাদের যে কী পরিমাণ পাঁচ তোমরা নিজেরা নিছো এই হকারগুলোরই কয়েকদিন পরে এই সাইবার সন্ত্রাসীগুলোর মানুষ এই মুমিনরা এরা কিন্তু বোকা এরা কয়েকদিন পরে বোঝে সাথে সাথে বুঝবে না এখন আমি বইলে দিলে বলবে যে না আমি এখন বলবো না দেখেন অনেকে আমার বলছিল হ্যাক করার পরে যে বইলে দেন ওরা টাকা নিয়ে আপনার পেজ ফেরত দিছে তাদের দলের লোকেরাই কিন্তু বলছিল টাকা নিয়ে পেজ নাকি আমার ফেরত দিছে আমি যদি অসৎ হইতাম তাহলে ওদের দিয়ে ওরা ওদের মায়ের খাওয়াইতাম আমি অসৎ না আমি এটা বলিনি কারণ আমি জানি ওরা কীভাবে আমি কিভাবে পেজ আমার কাছে আসে আমি কিভাবে কন্ট্রোল নিই আমি জানি তো তো আমি কেন মিথ্যা কথা বলবো এ আমি ভালো করে আমি ওই সময় যেমন কিছু বলিনি এখনও কিছু বলবো না এই মুমিনরা মানে ওরা কি করবে ভবিষ্যতে ওটা ওদের ব্যাপার ওরা ওরা যাই ইচ্ছা করুক এবার আর একটা কথা চিন্তা করেন তারা আমার সব ভিডিও ডিলিট করছে খুব ভালো কথা ওই যে শশা খেজুর খুজুর আছে না শুকুরে শুক্রে দুই দিনের ধর্মপ্রচারক ধর্ম ব্যবসায়ী তার সাথে আমার একটা ডিবেট হয়েছিল যেখানে সে প্রমাণ করতে চাইছে তার যে মরুর ডাকাত সেই যে বাচ্চা মেয়েটার বিয়ে করছে নয় ছয় বছর আর নয় বছরের তার সাথে তার মধ্যে ইমানদণ্ড ঢুকে দিছে সেটিরা সে বৈধ করতে আসছে ফলে কী হয়েছে আপমর মুসলমানদের কাছে তার মরুর ডাকাতের চরিত্র স্পষ্ট হয়ে গেছে সেই পুজো কিন্তু বলছিলো আমি জিতচ্ছি আমি জিতচ্ছি আমি জিৎছি আমি জিতছি বলেন আমি জিতচ্ছি এই দেয়াল বলো আমি জিতচ্ছি এই ছাদ বলো আমি জিচ্ছি এই গাছ বলো আমি জিতছি এগুলো করছে তার অনুসারে বলছে হ্যাঁ আমাদের ওস্তাদ জিৎছে জিৎছে ওই ভিডিওটা ডিলিট করছো কেন ওটা না তোমরা জিতছ বুঝছেন তারা কিন্তু জানে তারা কিন্তু জানে যে কোথায় কোথায় তাদের বাঁশ গেছে ওইটা তো ইসলামের জন্য ভালো হওয়ার কথা তারা যদি এটাতে জিতে ডিবেট হইয়া ইসলাম উদ্ধার করে ফেলছে ওইটা ডিলিট করলো কেন বুঝতে পারেন তো তারা জানে তারা জানে পর্ন আপলোড করা ইসলামে সহি এটা তাকিয়া এইভাবে ইসলামকে বাঁচাইতে হবে যত ধরনের আমি যত ধরনের নিকৃষ্ট কাজ করে হলে ইসলামকে বাঁচাইতে হবে আবার ওই সেই শশা খেজুর হুজুর হ্যাঁ সেই হুজুরের ভিডিও যদি আসাদ নুরের ওখানে থাকে তাহলে তো পারোটা বাঁচতেছে তাহলে ঠিক ফাইন আসবে সব আসবে চিন্তা নাই ওইটা যদি সেই ভেড়াদার না কী বলে নিজেরে যাই হোক কারোর নাম আমি বিকৃত করতে চাই না এটা ইচ্ছাও না তো সেই পলায় যদি ওখান থেকে ডিলিটও করে ওটা আসবে রাইস ম্যানেজার নাই এটা তো কী হয়েছে কাজটা কমছে ভালো হয়েছে দেখো রাইস ম্যানেজার নাই ডিলিট করো এই তো আমার এই পেজে তো কোনো কালই ছিল না এই যে আসাদনুর যে পেজটা দেখছেন দু লাখ ফলোয়ারের উপরে এটা তো কোনো কালই রাইস ম্যানেজার ছিল না ডিলিট করো করো আজীবন চ্যালেঞ্জ ওই হ্যাকারদের মধ্যে সাইবার সন্ত্রাসীদের মধ্যে একটা ছ্যাচরা দেখছিলাম আমার এখানে একটা কমেন্ট করছে যে হ্যাঁ লাইভে যাওয়া দেবনে দেবো করে মামা হা বাবা খোর ফকিন্নির পোলাভান রেশ ভালো হ আমি ফ্রিতে অ্যাডভাইস দিই সামনের যুক্ত তোমার এই যারা যারা এই আকামের সাথে যুক্ত ছিল তুমি যে দেশেই হও না কেন একটা আছে পর্তুগালে আহারে পোলাটা গেছিলো বোধহয় খাল খালবিল পাড়ি দিয়া টারজান ভিসায় গেছিল পর্তুগাল আহারে 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 কি যে ডিজিটাল ফুটপ্রিন্ট মোছা যায় না মামা সভ্য দেশে তো অবশ্যই না এরা এদের বাড়ি কই কোথায় কে থাকে কি করে কই কি সব তো জানি কিন্তু আমি জানি কে আমার এদের এদের পেছনে ঘোরার টাইম আছে না কেন আমি মাথা ধরবো কান আসবে মাথা ধরলে মাথাই ওদের ধরে ধরে জায়গা মতো পাঠাবে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য হ্যাঁ আবা বাবা আপনার জীবন বাঁচা চেয়ার নিয়ে যেমন টান দেয় এমন একাম করছো বুঝো নাই এবং তোমার সেই ওস্তাদে হ্যাঁ যারা তোমাদের প্রোটেকশন দেয় তোমাদের মাথার উপরে ছাতা হ্যাঁ সহমত ভাই তাদের চেয়ার কিন্তু অফিসিয়াল চেয়ার ওকে অফিশিয়াল চেয়ারের অনেক দাম এই অফিসিয়াল চেয়ারের জন্য কত কান্নাকাটি করছে কত কত টাকা খরচা করছে সেগুলো যাবে তোমার তোমরা এমন কোনো হরিদাস পাল তোমাদের বাঁচানোর জন্য সে তার চেয়ার স্যাক্রিফাইস করে দেবে দেবে না খেলা হবে আচ্ছা হোক আর যেটা শেষ করি বুঝলা আমি আসলে আপনারা আগেও দেখেছেন যে আমি চাপাবাজিতে বিশ্বাসী না ওরা জানে যে আমি কি জিনিস ওরা জানে যে আমার পেজ কি জিনিস ওরা এটাও জানে যে ওরা আমার কি করতে পারবে আর কি না জানোই জন ফাতরামি করতে আসো কেন একটা প্রবাদ আছে না খাবি না মাখাই লিখেন হ্যাঁ ফাতরামি আমি করতে আইসা এই যে সাময়িক কয়েক ঘন্টার জন্য তোমাদের সেই মরু ডাকাতের অনুসারীদের একটু আনন্দ দিছো হয়তো ভাবছো যে তুমি এটা দিয়ে একটু তোমরা এটা দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করবা মানুষের আইডি হ্যাক করে আবার ওইটাও উদ্ধারের নামে ব্যবসা বাণিজ্য করবা আরে দোকানই থাকবে না ব্যবসা করবা কেমনে আর ইনফ্যাক্ট তোমাদের হাতে মোবাইল ফোন টোন থাকলে তোমরা স্বাধীনভাবে চলাফেরা করলে তো এই ব্যবসাটা করবা তাই না একটা ভালো ফ্রিতে অ্যাডভাইস দেয় ভালো মন্দ যা খাওয়ার খেয়ে নাও হ্যাঁ কারণ কতদিন ভালো মন্দ তোমরা যা খাও আর কি যদি ওই খাবারগুলো সব বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় তোমরা একটু টাকা পয়সা জোগাড় করে রেখো ছ্যাচামে ছাচ্ছেমে করে আর একটু টাকা পয়সা হাতে রেখো কারণ ওইখানে টাকার দাম কিন্তু খুব কম বুঝছো তো ওইখানে যেয়ে আবার ওই ওই বাবা টাবা খাইতে গেলে তো খুব কষ্ট হবে সব সবসময় পাবাও না আর ওইখানে যে বাবা টাবাগুলো ঢোকে ওগুলো আসলে মানুষের ওই তোমাদের মোল্লা মৌলবীরা ছোট ছোটো বাচ্চাদের পথ বড় করে না এবং এরা মাদ্রাসা পলাপান্তর ভিক্টিম কিন্তু বড় হইলে অনেকে আবার ওই পায়ুপথে ওই বাবা ঢুকে ওখানে নিয়ে ওইখানে যায় খুবই রেস্ট্রিক্টেড জায়গা তো ও পায়ুপথের বাবা খাবা এখন থেকে ওই কী যেন ওর মার মার মাল খাইতে এখন এই কয়েকদিন পর থেকে পায়ুপথের ওই পায়ুপথের মধ্যে দিয়ে যেটা নিয়ে যায় ওইভাবে খাওয়া চিন্তা করে না অনেক হইল আর কি তো সবাইকে ধন্যবাদ প্যারা নেবেন না তো হুম যদি কখন দেখেন পেজ হ্যাক যে করতে পারবে না যে কোনো মানে আপনি পৃথিবীর এমন কোন তালামের কোন ঘর রক্ষা করতে পারেন এত এত সিকিওর ব্যাঙ্ক ডাকাতি হয়ে যায় না হয়তো তা আমি আমার একটা পেজ এটা একটা জিনিস নিশ্চিত করি আমার কোনো কিছু থেকেই না এটা ফেসবুক মানে সরকারি যন্ত্র ব্যবহার করে বারবার বলছি সরকারি টুলস বোঝেন যারা আমার এসা মেসেজে ইয়ে দেখাতে চান সরকারের কাছে কি না থাকে আমাদের সরকারের কাছে অনেক ধরনের অস্ত্র আছে তা আপনার আপনার এই বন্ধুকে আপনি পেলে করুন নাকি পুরো গ্রাম খালি করে ফেলবেন সরকার যদি এই অস্ত্রগুলো এই ধরনের বাবা করদের কাছে দেয় তাহলে কী হয় কি হয় সেটা দেখবেন আমার কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট কোনো কিছু হ্যাক হয় নাই হ্যাক ওরা যেভাবে করছে ওরা জানে আমি জানি এবং ওরা ওদের মতো থাক আমি আমার মতো থাকি ওরা আবার হ্যাক করলে আবার ইনফ্যাক্ট চেনাবেন না পৈতা লাগে না আমাদের অনেকেরই তো পেজ নষ্ট করে ভালো হয়েছে এই কাজটা করার পরে সবার সিকিওর হবে এটা নিশ্চিত থাকেন যারা এই মুক্ত চিন্তার আন্দোলনের সাথে যুক্ত চিন্তার মুক্তির আন্দোলনের জন্য কাজ করছেন সবার হাইলি সিকিওর হবে এই প্ল্যাটফর্মগুলো জানে চোর ছাচর কীভাবে তাদের প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে তো এই 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 ফ্রি থেকে কেউ এরকম উপকার করে হুদাই পেরে না আপনারা তো যাই হোক এটা সময়ের সাথে সাথে আপডেট পাবেন অনেকদিন পরে আপনাদের সাথে লাইভ আসলাম ইউটিউবে বোধহয় অনেক মাস পরে হ্যাঁ তো ভবিষ্যতে লাইভ নিয়মিত করবো বৃহস্পতিবারে যে লাইভগুলো আছে সেটা নিয়মিত করব অনেকে কমেন্ট করেছেন কিছু কিছু কমেন্ট পড়া যাক কিছু কমেন্ট পরে শেষ করে দেব এখানে একজন একজন কমেন্ট করেছেন খুবই ভালো কমেন্ট আর এত তাড়াতাড়ি যাচ্ছে কমেন্টগুলো যে সেই মোহাম্মদের যে বউ দেখেন ওইখানে যে পর্ণ আপলোড করছে না এখানে দুইটা ক্যারেক্টার একটার বয়স হচ্ছে চল্লিশের মতো একটা একজন নারীর আরেকজনের হচ্ছে প্রায় ওই আয়সার বয়সে আর কি হারে তো শিশুর এই এই দুটো তারা মিলে রাখছে কিন্তু মহম্মদের বৌদের ফাতে মহম্মদের মেয়েদের ছবি মানে ওরা যেভাবে ভাবে ফাতেমা দেখতে কেমন হবে কাপড় ছাড়া ওই জিনিসগুলো ওরা আপলোড করছে বাট যেমন তাদের চিন্তা বুঝতে পারেন না এদের এই এই যে ধর্মপ্রচারক ধর্মের ধ্বজাধারী রক্ষক এমনকি একটা অ্যাডমিন সবকটা অ্যাডমিনের ডিটেল আমার কাছে আছে তার নামের সাথে আবার হুজুর আমি দেখে বলতেছি দাদা অ্যাডমিনটা কী মানে আমি ওরা ভাবে যে আমি কিছুই মানে ওরা মানে ওরা ভাবছে কি এইগুলো তো আর যাবে না সে যে হুজুর মোল্লা সেটা সে ভুলে গেছে সে আচ্ছা অ্যাডমিনের নাম হুজুর মিয়া দেখবেন আমি একটু দেখাই অন্যভাবে ওকে চেষ্টা করবো আচ্ছা এই হয়েছে দেখেন দেখতে ফোকাস হতে চান দেখতে আচ্ছা দেখতে পাবেন চেষ্টা করছি ফোকাস করার অ্যাডমিনটা বোধহয় দেখা যাবে না কারণ অনেক বেশি ব্রাইটনেস ওয়েট আমি আমার ফোনের ব্রাইটনেস কমাই এখন দেখতে পাবেন ফোকাস দেখতে পাচ্ছেন অ্যাডমিনের নাম কি হুজুর মিয়া ছবিটা দেখতে পাচ্ছেন সেই দুই নারী একজন বাচ্চা শিশু আর একজন চল্লিশ বছরের সেই খাদিজার বয়সী অ্যাডমিনের নাম কি হুজুর মিয়া তো হুজুর মিয়া খাদিজার আয়সার উলঙ্গ ছবি আপলোড করে এবং এটা দিয়ে তারা ইসলাম রক্ষা করবে চিন্তা করি যে এরা আচ্ছা অনেকেই ইয়ে করেছেন ওই হকারদের ওখানে যে কমেন্ট করতেছেন যে আমার আসাদ পেজটা হ্যাক করে দেন টাকা দেব টাকা টাকা কি যে এরা এত এত বেকুব চিন্তা করে না যে বিজনেস ম্যানেজার ওরা আগে হ্যাক করেছে জানে আমার বিজনেস ম্যানেজার আছে এবং আমার ওখানে একজন অ্যাডমিন ওই সময় এটা রক্ষা করার চেষ্টা করছিল যদি আমি তখন এটা ইয়েতে ছিলাম যাই হোক তো আমি বিজনেস ম্যানেজার কেন সরাই রাখছি যে ভাই তোরা এমনি নে নে সব ডিলিট কর কারণ এই অল্প কটা কন্টেন্ট ডিলিট করলে না এগুলো আনতে একটু ঝামেলা হয় এই লিঙ্ক কোনটা কোন কোন টাইম ফ্রেম দিতে হয় সব নাই ভেরি গুড সব আসবে সোজা হয়ে গেল না আমাকে টাইম ফ্রেম বলে দিতে হচ্ছে না এই এই তারিখ অমুক অমুক জায়গায় অমুক তারিখ ইউটিউব দেখে দেখে আমি তাদের এই কন্টেন্টগুলো নিয়ে ডিল করবো টাইম আছে নাকি থ্যাংক ইউ সো মাচ সব নাই সব আসতেছে এটা হচ্ছে যে এই মরুর ডাকাতের কাছে যেরকম ওহিয়াসা ওইরকম না এটা আসবে আমি আগে বলে দিচ্ছি আসবে এইভাবে আসবে প্রত্যেকটা সিঙ্গেল একটা ফলোয়ারও বাদ যাবে না যারা যারা ছিল ওরা বট বসে ফলোয়ার বাদ দিতেছে বলছে আহা কী শান্তি খুব দল ছবি থেকে শুরু করে যা কিছু পোস্ট করছিলাম কভার ফটো থেকে শুরু করে প্রোফাইল পিকচার এভরিথিং উইল বি ব্যাক ভেরি সুন অপেক্ষা করো প্রিয় বন্ধুগণ অনেক ধন্যবাদ